নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। এতদিন ধরে আমরা দেখেছি যে বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে গাঁজা বাজেয়াপ্ত করা, বিপুল বিপুল টাকা আত্মসাত করা, গাঁজা যারা পাচারকারীরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা সহ একাধিক অভিযান আমরা দেখেছি। নেশা বিরোধী যে অভিযান পূর্বেও দেখেছে এবং আজও অব্দি যে অভিযান রয়েছে জারি। এবং আজকে তেলিয়ামুড়াতে যে ঘটনা ঘটলো, মূলত তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার একটি ধাবার সামনে যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনা কোন সিনেমার গল্পকে রীতিমতো হার মানাবে। এবং সেক্ষেত্রে পুরো বিস্তারিত ভাবে যদি জানাতে চায় তো সেক্ষেত্রে পুলিশ মূলত শনিবার দিন আজকে সাত সকালে পুলিশ ভেহিকেল চেকিং এ বসে। মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ, তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশ, তারা ভেহিকেল চেকিং এ বসে। এবং সে সময় S19C3035 নম্বরের একটি দূরপাল্লা লরি লক্ষ্য করা যায়। সেই লরিটিকে তারা আটক করে এবং লরি থেকে 130 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এবং যে উপায়ে মূলত গাঁজাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে, পুলিশ গাড়ির চালক রূপম চাকমাকে জিজ্ঞাসাবাদ করার সময় রূপম চাকমার ফোনে একটি মোবাইল নম্বর থেকে বারবার ফোন আসছিল। এবং ঠিক সে সময় মুঙ্গিয়াকামী থানার ওসি ধ্রুব জয় রিয়াং ফোন রিসিভ করে এবং কথাবার্তায় পুরোটাই বুঝতে পেরে যায় যে যে নম্বর থেকে ফোন করা হয়েছে তিনি আর কেউ নয়, তিনি সেই গাঁজার মালিক যে গাঁজাগুলিকে পাচারের উদ্দেশ্যে পাঠিয়েছিল। এবং তখন অতি দ্রুততার সাথে মূলত তিনি তার সঙ্গে কথা বলে এবং নিজের পরিচয় জানায় যে তিনি একজন এসপিও জওয়ান। গাড়িটি ওনারা আটক করেছে এবং যদি 2 লক্ষ টাকা দেওয়া হয় তাদেরকে, তবে গাড়িটি ছেড়ে দেওয়া হবে, থানার পুলিশকে অবগত করা হবে না বিষয় সম্পর্কে। যদিও পরবর্তী সময় অনেক কথাবার্তার পর 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছিল গাঁজার মালিক এবং করা হয় চাকমাঘাটের একটি ধাবার সামনে টাকা দেওয়া হবে তাদেরকে, এমনটাই কথাও হয়। এবং সেই কথা অনুযায়ী গাঁজার মালিক আশিস নাগ নামের একজন যুবককে 1 লক্ষ টাকা দিয়ে পাঠায়। অপরদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং টিএসআর জওয়ান সকলে মিলে ওঁত পেতে বসে থাকে সেই জায়গাটিতে এবং আটক করা হয় 4 জনকে যারা জড়িত রয়েছে, যারা এনেছিল এই সমস্ত বিপুল পরিমাণে গাঁজা যেগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল তাদেরকে আটক সক্ষম হয়। এবং তার পাশাপাশি যে মূল মাস্টার মাইন্ড অর্থাৎ এর পেছনে যে জড়িত রয়েছে তার নামও কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যে খোলসা হয়ে গেছে। তবে সংবাদ মাধ্যমের সামনে তারা সেই নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, কারণ তাদের তদন্তের ক্ষেত্রে তারা তদন্তের স্বার্থে তারা সেই নামটিকে প্রকাশ করতে চায় না। তবে সেক্ষেত্রে যে 4 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে গাড়ির চালক রূপম চাকমা এবং অপরজন হচ্ছে সহচালক লালন চাকমা এবং অপরজন হচ্ছে সন্ধন চাকমাকে আটক করা হয়েছে। এবং তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদেরকে আটক করা হয়েছে, ইতিমধ্যে তারা পুলিশের হেফাজতে রয়েছে। এবং 130 কেজি শুকনো গাঁজা যেটা বাজেয়াপ্ত করা হয়েছে সেই লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে। তবে বিপুল ঘটনা সম্পর্কে, পুরো ঘটনা সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য একবার শুনে নেব। এই জাতীয় সড়কে শালবাগান এরিয়াতে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং মুঙ্গিয়াকামী থানা যৌথভাবে ভেহিকেল চেকিং করে। এই ভেহিকেল চেকিং করার সময় একটা 12 চাকার লরি, যার নাম্বার হচ্ছে AS19C3035, এই গাড়ি আছে। এবং এই গাড়িকে ডিটেইন করে যখন চেক করি তখন সেখানে শুকনা গাঁজা 130 কেজি পাওয়া যায়। যথারীতি আমরা সেখানে গাড়ির মধ্যে থাকা অবস্থায় 3 জনকে, একজন ড্রাইভার, 2 জন সহযোগী, তাদেরকে অ্যারেস্ট করি। তাদের নাম হচ্ছে রূপম চাকমা, লালন চাকমা, সন্দীপ চাকমা, তাদের বাড়ি হচ্ছে নর্থ ডিস্ট্রিক্টে। পরবর্তীকালে যখন আমরা তাদেরকে আটক করি, এই ড্রাইভারের ফোনের মধ্যে একটা কন্টিনিউ ফোন আছে, গাঁজার মালিকের ফোন আছে। তখন থানার মুঙ্গিয়াকামী থানার ওসি সেই ফোন রিসিভ করে সে নিজেকে এসপিও পরিচয় দিয়ে গাঁজার মালিকের সঙ্গে কথা বলে, গাঁজার মালিক বলে যে টাকা দিব গাড়ি সারিয়ে দেওয়ার জন্য। যথারীতি আমরা এই অনুযায়ী ট্র্যাপ করে টাকা আনার জন্য বলি। একজন গাঁজার মালিক ছিল, 1 লাখ টাকা নিয়ে আসে, তখন সে নিয়ে আসে চাকমাঘাট ধাবাতে নিয়ে আসে টাকা, আমরা যথারীতি তাকে ডিটেইন করি। তার কাছ থেকে অন্য কারোর নাম পাওয়া গেছে, সে আরো কয়েকজনের নাম বলেছে, আমরা সেগুলি আমরা নেক্সট রেট করব। স্যার এটি কি মানে এখন মানে সঙ্গে সঙ্গে কি হইতেছে নাকি?
অর্থাৎ পূজোর আগে পুরো শহরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য ভেহিকেল চেকিং এ বসে অন্যান্য সময়ের মতনই তেলিয়ামুড়া টিএসআর, তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং সকলে মিলেই এই অভিযানে বসার ফলে শুধুমাত্র গাঁজা বাজেয়াপ্তই নয়, তার পাশাপাশি কে বা কারা জড়িত রয়েছে এই পাচারের সঙ্গে, পাচার বাণিজ্যের সঙ্গে যে চেনটা রয়েছে সেই চেনটাকেও রুখতে সক্ষম হয়েছে পুলিশ, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং বড়সড় সাফল্য তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের এবং তার পাশাপাশি মুঙ্গিয়াকামী থানার পুলিশের, যেটা কিন্তু মনে করা হচ্ছে। এবং বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, তার পাশাপাশি তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।